কলকাতা হাইকোর্টের নির্দেশে কাউন্সেলিং প্রক্রিয়া শেষ হয়েছে এবার দেওয়া হবে নিয়োগপত্র অযোগ্য শিক্ষকদের জায়গায় যোগ্যদের হাতে তুলে দেওয়া হবে নিয়োগপত্র তুলে দেবে মধ্য শিক্ষা পর্ষদ সোমবারে একান্ন জনের তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে বলা হয়েছে নবম দশম বুধবার একান্ন জনকে নিয়োগপত্র দিয়ে দেওয়া হবে বেলা এগারোটায় সহ পর্ষদে ডেকে পাঠানো হয়েছে তাদের কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী পঁয়ষট্টি জন যোগ্য প্রার্থীকে ডেকে পাঠায় স্কুল সার্ভিস কমিশন এদের মধ্যে ১৩ জন হাজির হননি স্কুল পছন্দ না হওয়ায় সুপারিশের পত্র তারা নিতে চাননি একজন প্রার্থী ফলে একান্ন জন নিয়োগপত্র কিন্তু পাবেন এর আগে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় একশো দুইটি শূন্য পদে কাউন্সেলিং শুরুর নির্দেশ দিয়েছিলেন যদিও স্কুল সার্ভিস কমিশন জানায় পঁয়ষট্টি জনের কাউন্সেলিং হতে পারে কারণ শূন্যপদ বিষয় এবং ক্যাটাগরি অনুযায়ী পঁয়ষট্টি জন বাদে নাম ওয়েটিং লিস্টে নেই সেই মতো শুক্রবার পঁয়ষট্টি জনের কাউন্সেলিংয়ের জন্য ডেকে পাঠানো হয়েছিল কমিশনের দ্বারা তাতে হাজির হয়েছিলেন বাহান্ন জন শেষ পর্যন্ত একান্ন জন স্কুল বেছে নিয়েছেন এই একান্ন জন নিয়োগপত্র পাচ্ছেন খুবই ভালো খবর দীর্ঘদিন ধরে আন্দোলন করার পরও ছশো সাড়ে ছশো দিনের উপর তারা আন্দোলন করেছে আজকে যোগ্য মর্যাদা পেয়েছে বাহান্ন জনের মধ্যে একজনের স্কুল পছন্দ হয়নি বলে তিনি আবার সুপারিশত্র নিতে চাননি যাই হোক একান্ন জন কিন্তু ফাইনালি নিয়োগপত্র পাচ্ছেন খুবই ভালো খবর যোগ্যদের শিক্ষক পদে নিয়োগপত্র দেওয়া হচ্ছে পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন স্মার্তনিয়ার পর্দায়